এবং আমরা সেই গানটি এখানে শুনিয়ে তারপরে আমাদের লাইভটি শেষ করব। প্রিয় শিল্পী কবির বিন সামাদ এখন মালয়েশিয়া সফরে আছে, উনি বর্তমান পেনাংয়ে অবস্থান করছে। আপনারা যারা তার ভালোবাসার মানুষ আছেন ইচ্ছা করলে তার সাথে সাক্ষাৎ করতে পারেন। তো তার একটি প্রবাসীদের নিয়ে একটি গান আমরা এখন শুনবো ইনশাল্লাহ। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লিগায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি। মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানায়, এমন মানুষ কোন সে জানায়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো।